সবথেকে দুঃখের বিষয়, তারা চালু করেছিলেন, তারা স্থাপন করেছিলেন, শুধু কর্মসংস্থান নয়, নিজের পায়ে নিজে অন্য দেশের উপরে অন্য দেশের মুখাপেক্ষি হয়ে যাতে না থাকতে হয়। এত বছর পরে কোথায় আমরা আরো নিজের পায়ে নিজে দাঁড়াবো না? আজকে এই জায়গা থেকে বলছি আমরা এর প্রতি দায়বদ্ধতা সঞ্চার করে, যার ফলে বিজ্ঞানের তার কর্মকাণ্ড আরো দিনে আমরা দেখেছি। 1921 সালে খুলনাতে যখন প্রবল যেভাবে সাহায্য করার চেষ্টা করেছেন, পরবর্তীকালে 1922-23 এই মানুষ দুর্বিষহ মধ্যে কাটাচ্ছে, সেই বিজ্ঞানী তপস্বী মানুষদের কাছে সেই সময়কার বাজার মূল্যে 25 লক্ষ টাকা, যা আজকে কোটি কোটি টাকার টাকা তুলে তিনি এই উত্তরবঙ্গের বন্যার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, বিধ্বস্ত তখনও তাদের পাশে এসে দাঁড়িয়েছে। এই বিজ্ঞান তপস্বী বিপ্লবী আন্দোলনের সরাসরি যেভাবে তার বিজ্ঞান সাধনাকে কেন্দ্র করে পাশে দাঁড়িয়েছেন, যা এক কথায় প্রোগ্রাম হইল। আজকে জলপাইগুড়িতে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি অ্যাফিলিয়েটেড সংগঠন লাইট অফ সায়েন্সের পক্ষ থেকে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের জন্মদিবস পালন হলো কদমতলা মাঠে। কীভাবে করলে কারা করলো? আজকে আমরা মাল্যদান অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রামটা শুরু করা শুরু করেছি, কিন্তু এই প্রোগ্রামে আমরা প্রফুল্লচন্দ্র রায়ের জীবন কর্মের পাশাপাশি তার যে সামাজিক মনন, সেই মননটাকেও আমরা তুলে ধরার চেষ্টা করছি, এবং প্রফুল্লচন্দ্র রায়ের যে সমাজ দরদী এবং ছাত্র দরদী মন, এবং তৎকালীন ব্রিটিশ সময়ে তিনি যে হাইড্রক্স বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন, সেই বেঙ্গল কেমিক্যালসের যে বেসরকারিকরণের প্রচেষ্টা চলছে তার যথেষ্ট বিরোধিতা করছি। এবং এই আমাদের এটাও জানা দরকার যে করোনা মহামারীর শুরুর দিকে যে হাইড্রক্সি ক্লোরোকুইন ব্যবহৃত হচ্ছিল, বেঙ্গল কেমিক্যালস এই হাইড্রক্সি ক্লোরোকুইন তৈরিতে উৎপাদনে বিশ্বের প্রথম সারির একটি সংস্থা ছিল, এবং এটি ভারতের সর্বপ্রথম ফার্মা কোম্পানি। এছাড়াও আচার্য প্রফুল্লচন্দ্র রায় যে দীর্ঘদিন ভারতে যে বিজ্ঞান চর্চা বন্ধ হয়েছিল তার যে সূচনা করে, নবজাগরণের হাত ধরে যে বিজ্ঞান চর্চার সূচনা হয়, এবং তার আজ রেস ধরেই আমরা বিভিন্ন অন্যান্য অন্যতম বিজ্ঞানী সত্যনাথ বোস, মেঘনাথ সাহা ইত্যাদি বিজ্ঞানীদের পেয়ে থাকি, তাদেরকেও স্মরণ করি। তোমার নাম আর পরিচয়? আমার নাম হিমান সরকার, আমি জলপাইগুড়ি লাইট অফ সায়েন্সের একজন সদস্য। আর এখানে কে কে উপস্থিত ছিল? এখানে সংগঠনের অন্যান্য সদস্য দেবার্ঘ রায়, অনির্বাণ দেবার্ঘ বিশ্বাস, অনির্বাণ অমিতাভ প্রমুখরা আছে।